আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, আর এটা হচ্ছে রাঙামাটির ভিডিও। মরিমের বাবা ঘুরতে গিয়েছিল সেখানকার, তারা ঝর্ণা দেখার জন্য যাচ্ছে, আর ওই ঝর্ণা দেখতে যেতে হলে কিন্তু নদীপথেই যেতে হয়, এছাড়া কোনো উপায় নেই। কী ঝর্ণা দেখার জন্য যাচ্ছে সেটা আমি বলতে পারি না, কারণ মরিমের বাবাও কিন্তু ওই ঝর্ণাটার নাম আমাকে এসে বলতে পারেনি। তো সে ঘুরতে গিয়েছে, আমি তো আর যাইনি। আমি যদি যেতাম ঠিকই ঝর্ণাটার নাম বলতে পারতাম। সে ঘুরতে গিয়েছে, সে ঝর্ণাটার নাম আমাকে বলতে পারেনি, সেজন্য আমিও তোমাদের বলতে পারলাম না ঝর্ণাটার নাম। আর নদীপথে কিন্তু যে কোনো জায়গায় যেতেই আমার কাছে ভালো লাগে। সামনে একটা বড় ব্রিজ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, আমি ভিডিওটা আগে দেখেছিলাম তো সেজন্য বললাম, এই যে ব্রিজটা, আর ব্রিজটা কিন্তু অনেক বড়। আর এই ব্রিজের নাম কি সেটা আমি বলতে পারলাম না, কারণ মরিমের বাবাই আমাকে বলতে পারলো না ব্রিজের নাম, সেজন্য আমিও বলতে পারিনি। আমার যদি কোনো রাঙামাটির বন্ধু থাকো আর এই ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই ব্রিজের নাম কি কমেন্টস করে জানাবে। আজকে আমার শরীরটা মোটেও ভালো না, সারাদিন অনেক কাজ করেছি, বুয়াও নেই বাসায়, সেজন্য আমাকেই একা সব সামলাতে হয়। একটা সংসারে কিন্তু কাজ কম না, আর সেই কাজগুলো যদি একার করতে হয় তাহলে তো বুঝুই কত কষ্ট হয় করতে। আজকের ভিডিওতে আমার যারা বন্ধু আছো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু প্রতিদিন সবার ভিডিও দেখতে পারতেছি না, কারণ অতিরিক্ত ভিডিও দেখার কারণে, মানে প্রতিদিন বেশি ভিডিও দেখলে কমেন্ট স্প্যাম হয়ে যায়। আমারও কিন্তু ইদানিং সেই সমস্যা হচ্ছে, সেজন্য কিন্তু সবার ঘরে আমি প্রতিদিন যেতে পারতেছি না কমেন্ট স্প্যাম হয়ে যাওয়ার কারণে। তো এখন থেকে ঠিক করেছি, যারা প্রতিদিন ভিডিও ছাড়বে তাদের ভিডিও কিন্তু আমি প্রতিদিন দেখতে পারবো না। আসলে তোমরা তো সবাই জানো, যাদের বন্ধু বেশি তারা কি প্রতিদিন সবার ঘরে যেতে পারতেছে, পারতেছে না, কারণ প্রতিদিন কি সবার ঘরে যাওয়া সম্ভব, সম্ভব না। তো আমিও সেজন্য যেতে পারতেছি না, আর আমি গেলেও কিন্তু মানে অতিরিক্ত ভিডিও দেখার কারণে প্রতিদিন আমার ভিডিওগুলো স্প্যাম হয়ে যাচ্ছে, ভিডিও না সরি কমেন্টগুলো। তো কি দরকার আছে আমার কমেন্ট স্প্যাম করার অতিরিক্ত ভিডিও দেখে? আমার কি কোনো লাভ হচ্ছে? হচ্ছে না। তোমরা একটা লাইক পর্যন্ত দিতে চাচ্ছ না আমার ভিডিওতে এসে। আমার ভিডিওতে 200-এর উপরে ভিউ হলে লাইক হয় কত জানো? 105-106 এরকম। আর ওয়াচ টাইম হয় কত সেটা শুনলে তো তোমরা আশ্চর্য হয়ে যাবে, কত জানো? 8-9 ঘন্টা। কি সাহায্য করতেছো তোমরা আমাকে? এখন থেকে আমি ঠিক করেছি, যে আমার সাথে যেরকম করবে ঠিক সেম কাজটা আমি তার সাথে করব। আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যারা এসে কমেন্ট করতেছো, আমি তো দেখি কারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে এসে কমেন্ট করতেছো, তো ঠিক আমি তাদের ভিডিওতে গিয়ে সেইটুকু ওয়াচ টাইম দিয়ে আসবো, এর বেশি দিয়ে আসবো না। আরেকটা কথা বলবো, একজন 9-10 মিনিটের ভিডিও সেরে বলে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। আরে 9-10 মিনিটের ভিডিও যদি ছোট্ট হয় তাহলে 3-4 মিনিটের ভিডিও কি বিশাল বড় না? যে যেটা বলে শান্তি পাও সেটাই বলো, আমি বাধা দেওয়ার কে, ঠিক না? তো ঠিক আছে, আমি আর এসব বিষয় নিয়ে আলোচনা করলাম না। এখানে কিন্তু আমি তোমাদের বলেছি তারা ঝর্ণা দেখতে যাচ্ছে, যাচ্ছে ঠিকই, সেই ভিডিও কিন্তু আমি এখানে শেয়ার করতে পারিনি। কারণটা হচ্ছে কি জানো, ভিডিওটা মরিমের বাবার কাছ থেকে ডিলেট হয়ে গেছে, সেজন্য এখন আর আমি ভয়েস দিতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। তো আর ভয়েস দিব না, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও। আরে যাব না আমেরিকা, পেলাম যখন রাঙা মাটির দেখা। এইটার নাম কি? এই লেকের বরকল, বরকল উপজেলা, বরকল, বরকল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবে। পাথরের যে প্লেটের মতো পড়ে রয়েছে না, তো ভিডিওটা আর বড় করবো না, শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কেমন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।